মুখের ত্বকে কালো দাগ পড়ে গেছে মেস্তার দাগ ব্রোনের দাগ যে কোনো কালো দাগ ছোপ দূর করে দেবে কঠিন বহু পুরোনো মেস্তার দাগ ব্রোনের কালো দাগ ছোপ তুলে ত্বক হবে ফর্ষা উজ্জ্বল অবশ্যই দাগহীন আজকে আমি একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো প্রথম উপকরণ লাগবে হলো কাঁচা হলুদ কাঁচা হলুদ ত্বকে ব্যবহারের ফলে ত্বক থেকে ব্রণের সমস্যা চিরতরে দূর হয়ে যায় এবং ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পায় কাঁচা হলুদ ত্বকে ব্যবহারে এখানে আমি অল্প পরিমাণ কাঁচা হলুদ পানি দিয়ে ধুয়ে এরপর গ্রেটারে গ্রেড করে নিলাম এভাবে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন অথবা পাটায় বেটেও নিতে পারেন এরপর দুই নম্বর উপকরণ এখানে আমি একটি মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটিকেও আমি পানি দিয়ে পরিষ্কার করে এরপর গ্রেটারে করে খোসা সহকারে কাঁচা হলুদ এবং কাঁচা আলু এই দুইটিকে শিল পাটায় বেটে অথবা ব্লেন্ডার জারে ব্লেন্ড করেও নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী এই দুইটিকে আপনারা ব্লেন্ড করে নেবেন গ্রেটারে অথবা ব্লেন্ডারে অথবা শিল পাটায় বেটে নিলেই হবে এরপর হলুদ করেছিলাম এখান থেকে এভাবে চিপে আমি রস নিয়ে নিচ্ছি হাত দিয়ে চিপে ঠিক এভাবে নিয়ে নেবেন অথবা আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন তা আমি এভাবে নিয়ে নিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ কাঁচা হলুদের রস আছে যদি বাসায় কাঁচা হলুদ না থাকে আপনারা রান্নার হলুদ অ্যাড করতে পারেন অবশ্য কাঁচা হলুদ দিলে আপনারা খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন না থাকলে রান্নার হলুদ অ্যাড করতে পারেন এরপর ঠিক একই উপায়ে আমি গ্রেট করা আলু এভাবে হাত দিয়ে চিপে রস সংরক্ষণ করে নিচ্ছি এখানে আলুর রসের পরিমাণ হতে হবে দু চা চাম পরিমাণ এক চা চামচ পরিমাণ কাঁচা হলুদের রস এবং দু চা চামচ পরিমাণ আলুর রস মোট তিন চা পরিমাণ এরপর এর সঙ্গে আমি বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেব এখন আমি যেটি অ্যাড করছি সেটি হলো লেবুর রস এখানে হাফ চা চামচ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করে দিলাম এতে করে আপনার ত্বক খুব দ্রুত পরিষ্কার হবে চকচকে হবে এরপর এখানে অ্যাড করব অ্যালোভেরা জেল যাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে গেছে তারা অবশ্যই অ্যালোভেরা জেল অ্যাড করবেন অথবা ত্বক কুচকে গেছে বয়সের ছাপ পড়ে গেছে অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহার করলে কুচকে যাওয়া ত্বক টান হয় এবং বয়সের ছাপ দূর হয়ে যায় হাফ চা চাম অ্যালোভেরা জেল অ্যাড করার পর এখানে অ্যাড করব বেসন এখানে আমি পরিমাণ প্রথমে অ্যাড করলাম এরপর সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব যদি এখানে ফেস প্যাকটি একটু ঘন করতে চান তাহলে আরও একটু বেসন অ্যাড করতে পারেন অল্প অল্প পরিমাণ বেসন এখানে অ্যাড করে এই ফেস প্যাকটি তৈরি করতে পারেন আপনি ফেস প্যাকটি যদি পাতলা রাখতে চান তাহলে বেসনের পরিমাণটি কম দেবেন এবং যদি একটু ঘন করতে চান তাহলে অবশ্যই পরিমাণটি বাড়িয়ে দেবেন এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটি যে কোনো ত্বকে খুব সুন্দরভাবে স্যুট করে কোনো প্রকার ক্ষতি ছাড়া এই ফেস প্যাকটি এখন আমি ত্বকে ব্যবহার করে দেখাবো তো প্রথমে আমি ত্বক পানি দিয়ে ক্লিন করে মুছে নিয়েছি এরপর ব্যবহার করব অবশ্যই যে কোনো ত্বকে ব্যবহারের পূর্বে পানি দিয়ে ত্বক ভালোভাবে ক্লিন করে নেবেন এবং একটি সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নেবেন আমি এই ফেস প্যাকটি এখন ত্বকে লাগিয়ে রাখব মুখের ত্বকে যদি বহু পুরোনো কঠিন কালো মেস্তার দাগ এবং প্রচুর ব্রণের কালো দাগ হয়েছে রোদে পোড়া দাগ যে কোনো দাগ ছোপ আপনার ত্বক থেকে দ্রুত দূর করে দেবে এই মুখের ত্বকের যে কোনো কঠিন কালো দূর করে ত্বক উজ্জ্বল হবে এই ফেস প্যাকটি আপনাদেরকে সপ্তাহে দুবার ত্বকে ব্যবহার করতে হবে এভাবে সম্পূর্ণ মুখে লাগিয়ে আপনারা দশ মিনিট অপেক্ষা করবেন দশ মিনিট পর আবারও পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন এবং সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে ত্বক মুছে নেবেন লাগিয়ে রাখবেন পাঁচ মিনিট অথবা দশ মিনিট সপ্তাহে দুবার দশ মিনিট অথবা পাঁচ মিনিট এই ফেস প্যাকটি ত্বকে লাগিয়ে রাখবেন ছেলে মেয়ে সকল বয়সের সবাই এটি ত্বকে ব্যবহার করতে পারবেন ত্বক থেকে দাগ তো দূর হবে ত্বক উজ্জ্বল হবে ত্বক পরিষ্কার হবে চকচকে ঝকঝকে হবে মুখের ত্বকে কোনো প্রকার কালো দাগ ছোপ পড়বে না যদিও দাগ থেকে থাকে সেটিও খুব দ্রুত দূর হয়ে যাবে এই ফেস প্যাকটি তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন অবশ্যই ফ্রিজে নর্মালে রাখতে হবে এবং ব্যবহারের আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এরপর ত্বকে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে অথবা গোসলের আগে এই ফেস প্যাকটি ব্যবহার করুন